সীতা মেডিসিন কনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা মতো এই বড় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আজকের ভিডিও হান্ড্রেড মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা এই যে ভাইডেন হান্ড্রেড মিলি এটি পিডেন

শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য এটার যেটা ওয়ান পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু মুখে গড়গড়া করার জন্য মুখের ইনফেকশনের জন্য এবং গলার টনসিলের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আমরা প্রথমে একটু এটার কার্যকারিতা একটু জেনে নিই যে কোনো ধরনের অপারেশন হতো যে কোনো ধরনের ইনফেকশান পরিষ্কার এবং ড্রেসিং করা জন্য কিন্তু এবং যে কোনো একটি যন্ত্রপাতি পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখার জন্য কিন্তু এই ভায়োডিনটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু হাসপাতালে বেশি ব্যবহার করা হয়ে থাকে এটি এবং অনেক ক্লিনিকে এটা কিন্তু বেশি ব্যবহার করা হয়ে থাকে এটি আপনারা কিন্তু এটা ব্যবহারের কিছু নিয়ম রয়েছে এটা কিন্তু শিশুদের জন্য কিন্তু ব্যবহার করা কিন্তু উচিত না এটি ব্যবহারের কিন্তু কিছু নিয়ম রয়েছে আপনারা যে একটি কাটা ফাটায় যখন বান্ডিস করবেন এবং একটি ঘা যখন ড্রেসিং করবেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু গজের সাহায্যে কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এটি কিন্তু দুই বছরের নিচে শিশুদের কিন্তু ব্যবহার করা উচিত নয় এটি শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে বন্ধুরা এটা হচ্ছে ভাইডিন এটা সাধারণত কাটা ফাতা শিলে যাওয়া উটুস খাওয়া এবং যে কোনো ধরনের ইনফেকশন এবং পরে যে আঘাত পাওয়ার পরে যে ক্ষত হয় এগুলো ক্ষেত্রে কিন্তু এই ভাইডিনটা আমরা ব্যবহার করি এবং অনেক ক্ষেত্রে এটি যে কাপড় চোপড় জীবাণু মুক্ত করার জন্য আমরা কিন্তু এটা গরম পানিতে দিয়ে কিন্তু ব্যবহার করি তো বন্ধুরা এটি কিন্তু খুব একটি বিপজ্জনক একটি ওষুধ এটার কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে কিন্তু জ্বালা জ্বালাপোড়া দেখা যেতে পারে এবং অনেক সময় চিটবিটির কারণে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কি কাজে এটি ব্যবহার করা যাবে এবং কি কাজে ব্যবহার করা যাবে না এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আমাদের ভাইডিন তো আপনারা এটা কিন্তু বাসায় রাখতে পারবেন এটা কিন্তু একটি ছোট একটি হয় ছোটগুলো কিন্তু আপনারা বাসায় রাখতে পারবেন কারণ এটা অনেক সময় আমি দেখেছি যে আপনি হয়তো পড়ে গেলেন যে এই জায়গাটা ছিলে গেছে এই জায়গা কিন্তু পরিষ্কার করতে পারবেন দেখা যাচ্ছে এই জায়গায় কেটে গেছে এই জায়গায় পায়ে কেটে গেছে সব ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভাইডিনটা ব্যবহার করতে পারবেন